নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলার সদর উত্তর চক্রের 45তম বার্ষিক চক্র সম্মেলন অনুষ্ঠিত হল জেলা সমিতি ভবনে। এই সম্মেলনে নবাগত শিক্ষক শিক্ষিকা ও 57 জন রক্তদাতাদের সম্মান প্রদান করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবিপিটি এর রাজ্য সহসভাপতি কমরেড এহসান আলী, জেলা সম্পাদক নববিন্দু সরকার, জেলা সভাপতি কমরেড তরুণ দাস ও জোনাল সম্পাদক অনুপ কুমার মণ্ডল, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। সমিতির নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। সম্পাদক নির্বাচিত হন আব্দুস সাদাত, সহ সম্পাদক শামিউল হাসান ও সভাপতি অমিত সাহা। এআলি রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। আপনারা বিশ্বাস